পরের দিন সকালবেলা আমরা বেরিয়ে পড়লাম উখি মঠের উদ্দেশ্যে। উখি মঠ হলো উত্তরাখণ্ডের রুদ্রপ্রয়াগ ডিস্ট্রিক্টের মধ্যে পড়ে। এখানে রয়েছে মধ্য মহেশ্বর আর কেদারনাথ মন্দিরের যে বিগ্রহ, তাদেরকে নামিয়ে আনা হয় এই উখি মঠে শীতকালে। আমরা যেহেতু ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে গিয়েছিলাম, তো আমরা এখন চলেছি উখি মঠের উদ্দেশ্যে, আমরা সেখানেই বিগ্রহ দর্শন করব। গাড়ি আমরা আগের দিনই হরিদ্বারে বুক করে নিয়েছিলাম। হরিদ্বারে অনেক ছোট ছোট ট্যুর অ্যান্ড ট্রাভেলস কোম্পানি আছে, সেখানে আপনি গিয়ে নিজের পছন্দের জায়গাগুলো বললে ওরা সেইভাবে গাড়ি অ্যারেঞ্জ করে দেয়, সেইভাবেই টাকা ধার্য হয়। এই ভদ্রলোকের গাড়িতে আমরা গিয়েছিলাম, ওনার নাম হলো রাম সাক্সেনা। এনাকে আমরা লাকিলি পেয়ে যাই, আমাদের হোটেলের ঠিক অপোজিটে একটা চায়ের দোকান ছিল, সেখানে আমরা চা খেতে খেতে নিজেদের মধ্যে আলোচনা করছিলাম কোথায় কোথায় যাব এই নিয়ে। উনি সেখানেই ছিলেন, উনি নিজেই এগিয়ে আসেন, আমরা ওনাকেই বুক করি নিয়ে যাওয়ার জন্যে। আমি ওনার পারমিশন নিয়েই ওনার কন্ট্যাক্ট ডিটেলস এখানে দেখাচ্ছি। খুব ভালো ভদ্রলোক, আপনারা ওনার সঙ্গেও কথা বলে বুক করতে পারেন, আবার ওখানে কোনো ট্যুর ট্রাভেলস কোম্পানির সাথেও বুক করতে পারেন। যেহেতু ওনার নিজের গাড়ি, আমরা কোনো ভায়া কোম্পানির সঙ্গে ওনার চুক্তি করিনি, সেহেতু আমাদের টাকাটা অনেকটাই কম হয়ে গিয়েছিলো। আমরা 15,000 টাকা দিয়েছিলাম, আর উনি অনেক জায়গা আমাদের ঘুরিয়ে দেখিয়েছেন, যা যা আমরা দেখতে চেয়েছিলাম সেগুলো, এছাড়াও আরও অনেক। আর ডিস্টেন্স অনেক, এক পাহাড় থেকে আরেক পাহাড়, আরেক পাহাড় থেকে আরেক পাহাড়, তবে গিয়ে এক একটা জায়গাতে আপনি পৌঁছাতে পারবেন। কিন্তু এই যে পাহাড়ে ঘোরার অনুভূতি গাড়ি করে, সেটা একদম অন্যরকম, যারা গেছেন তারা জানেন। খুব ভালো জায়গা, এত নির্মল, স্বচ্ছ আর এত নীল আকাশ আমি আগে কখনো দেখিনি। আমার পাহাড়ে ঘোরার অভিজ্ঞতা এই প্রথম। এই যে ড্রাইভার ভদ্রলোক, ইনি প্রায় আমাদের ফ্যামিলিরই একজন হয়ে গিয়েছিলেন। এইখানে এসে উনি গাড়ি থামান প্রায় 3 ঘন্টা পরে। আমরা 7টার সময় রওনা দিয়েছিলাম, অ্যারাউন্ড 10টায় আমরা এখানে ব্রেকফাস্টের জন্য থামি। এই জায়গাটায় খুব ভালো, অনেকগুলি দোকান আছে, আর এই যে দোকানটায় আমরা ব্রেকফাস্ট করেছিলাম খুব ভালো, আর ছোলা বাটুরা খেয়েছিলাম 60 টাকা প্লেট। এছাড়া অনেক কিছু পাওয়া যাচ্ছে সেখানে, আপনারা যা পছন্দের খেতে পারেন, ডিম সেদ্ধও পাওয়া যায়। তারপরে আবার আমরা রওনা দিলাম, আর পথে এক জায়গায় গাড়ি দাঁড়িয়ে যায়, ওখানে পাহাড়ে কাজ হচ্ছিল, সেই জন্য কিছুক্ষণ আমাদের দেরি হয়। খুব ভালো জায়গা, এত মনটা ভালো হয়ে যায় যে বলার কথা না। এইখানে গাড়িটা থামে, এখানে পাহাড়ের কাজ হচ্ছিল। আপনারা যারা আগের পর্বটা দেখেননি, হরিদ্বারের পর্ব, সেটা চট করে গিয়ে দেখে নিতে পারেন, আমার চ্যানেলেই রয়েছে। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন, অনুরোধ রইল। দেখতে পাচ্ছেন কি সুন্দর আকাশ! আমি অত ভালো ফটোগ্রাফার নই, বা আমি প্রফেশনাল ভিডিওগ্রাফারও নই, আমি আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করতে চেয়েছিলাম। কারণ আমি যখন ঘুরতে যাচ্ছিলাম, আমি অ্যাজ সাচ কোনো ভিডিও পাচ্ছিলাম না, স্পেশালি বাংলায় তো পাচ্ছিলামই না, যেখানে আমাকে একটা ভালো মতো ডিটেল দিতে পারে যেভাবে আমি ঘোরার প্ল্যান করছিলাম। তাই আমি ভাবলাম যে যদি আমি ভিডিওটা এইভাবে দিতে পারি, অ্যাটলিস্ট যারা নেক্সট ঘুরতে আসবেন তাদের একটু হেল্প হয়, সেই জন্য ভিডিওটা দেওয়া। আর একটা কথা মনে রাখবেন, যদি ডিসেম্বরে আসেন, যে হোটেলেই যাবেন অবশ্য করে গিজারের ব্যবস্থাটা রাখবেনই, সেইভাবেই হোটেল বুক করবেন, কারণ এখন প্রচণ্ড ঠান্ডা, জলে হাত দেওয়া যাবে না ঠান্ডা জলে। তো আপনারা অবশ্য করে একটা গিজার আছে এমন হোটেলই বুক করবেন। এক প্রত্যেকটা হোটেল না, মোরাললেস আমি দেখেছি যে যে জায়গায় গেছি সব জায়গায় গিজার ছিল। 700 টাকার মধ্যে আমরা 5 জন গিয়েছিলাম, 3 জন আমরা একটা রুমে থাকতাম, 3 বেড নিতাম আর 2 জন আর একটা। তো 3 বেড আমরা যারা নিয়েছিলাম, 700 টাকা 3 বেডের ভাড়া অ্যাভারেজ, আর 2 বেড হচ্ছে 500 টাকা। তার মধ্যে গিজার আছে আর খুব ভালো হোটেল, প্রত্যেকটা হোটেল খুব ভালো ছিল। হরিদ্বারের হোটেলটা খুব ভালো ছিল না, কিন্তু ঠিক ছিল, থাকা যায়। একটা রাতের ব্যাপার ছিল আমাদের, যেদিন যাই সেদিন অলরেডি 4:45 বাজে ভোরবেলা, তো আমরা গিয়ে পৌঁছালাম আর তখন দেখতে পেলাম যে সব বন্ধ, তাই আমরা ওখানেই থেকেছিলাম, কিন্তু ঠিক আছে। এইটা দেখুন, এটা রাস্তায় পড়েছে, যাওয়ার রাস্তায়। তো উনি গাড়ি থামিয়ে আমাদের দেখাচ্ছিলেন, এই প্রয়াগটার নাম হলো দেব প্রয়াগ।
অলকানন্দা আর ভাগীরথী, এই দুই নদীর মিলনে এই প্রয়াগ। সামনে দিয়ে যে নদীটা আসছে একটু ডিপ রঙের, সেটা হলো অলকানন্দা। আর সাইড দিয়ে যে নদীটা যাচ্ছে একটু হালকা রঙের, সেটা হলো ভাগীরথী। সত্যি মিথ্যে জানি না, যা ইনফরমেশান জানতে পেরেছি আমাদের ড্রাইভার দাদার কাছ থেকে সেটা আপনাদের জানালাম। যদি ইনফরমেশান ভুল হয় তাহলে নিজ গুণে ক্ষমা করবেন। কি অদ্ভুত ব্যাপার না, দুটো নদীর জলের রং কিছুতেই মিশছে না, দুটো নদী নিজের স্বতন্ত্র রং বজায় রেখে বয়ে চলেছে। প্রকৃতির কি অদ্ভুত খেলা, তাই না? এখানে টোটাল পাঁচটা প্রয়াগ আছে, পঞ্চপ্রয়াগ। আপনারা যদি শুধু পঞ্চপ্রয়াগ দেখতে চান, আপনারা সেইভাবেও কিন্তু গাড়ি বুক করতে পারেন। আমরা যাবার পথে এই প্রয়াগ পেয়েছিলাম, নিচে নেমেও দেখা যায় গাড়ির সেইভাবেও যায়। ওইখানে দেখুন, আমি ভালো করে তুলতে পারিনি, ওইখানে ঘাট রয়েছে, আর সেইভাবেও কিন্তু আপনারা গাড়ি বুক করতে পারেন। ওখানে প্রয়াগে নেমে স্নানও করতে পারেন, আপনারা নিজেদের জার্নি সেইভাবেও প্ল্যান করতে পারেন। খুব সুন্দর জায়গা, খুব সুন্দর অনুভূতি, খুব সুন্দর অভিজ্ঞতা। প্রয়াগ দেখে আবার আমরা আমাদের পথ চলা শুরু করলাম। এই পুরো দিনটা না শুধু আমাদের পথেই কেটেছে, সন্ধে হয়ে গিয়েছিল যখন আমরা উখি মঠে পৌঁছালাম। সেই সন্ধ্যের অভিজ্ঞতাটাও অনবদ্য। এখানে পাহাড়ে গাড়ি চালানো যাবে না, বিকেল পাঁচটার পরে গাড়ি চালানো একদম বন্ধ। সেই হিসাবে আমরা যখন পৌঁছই তখন প্রায় সন্ধে হব। দেখুন, এটা আমি হোটেল থেকে নিয়েছি। পাহাড়ের গায়ে যে হোটেলগুলো রয়েছে, বাড়িগুলো রয়েছে, সেই আলোগুলো জ্বলছে এইভাবে, এত সুন্দর লাগছিল অন্ধকারের মধ্যে। আপনারা প্লিজ একবার যান, গিয়ে নিজেরা দেখুন, খুব ভালো লাগবে। এই হলো নীলকণ্ঠ লজ, এখানেই আমরা ছিলাম রাত্রে। এখানে ফোর বেডের ভাড়া নিল 700 টাকা, থ্রি বেড ছিল না। খুব ভালো হোটেল, টয়লেটও খুব ভালো, গিজার ছিল। আর এখানে এক বয়স্ক ভদ্রলোক এবং বয়স্ক ভদ্রমহিলাই হোটেল চালান, তারাই মালিক। আর খুব ভালো, তারা রাত্রে রান্না করে দেন, 100 টাকা পার প্লেট যদি আপনি খেতে চান, ভাত ডাল সবজি। অত রাতে এত ঠান্ডার মধ্যে গরম ধোঁয়া ওঠা ভাত দেখলেই মনটা ভালো হয়ে যায়, আর খাওয়া সেটাও এক অনবদ্য অভিজ্ঞতা। আপনারা যখন যাবেন, আর নিজেরা যারা অনুভব করেছেন তারা ঠিক রিলেট করতে পারবেন আমি কি বলছি। এই হলো উখি মঠ, খুব সুন্দর। এখানেই রয়েছে পঞ্চকেদার, কেদারনাথ মন্দিরের যে বিগ্রহ তাকে নামিয়ে আনা হয় এখানে, আপনারা দর্শন করতে পারবেন। একদম ভিড় নেই, আপনারা একদম আরামে গিয়ে পুজো দিতে পারবেন। বাইরে পুজো স্টল রয়েছে, ওখান থেকে আপনারা থালা কিনতে পারেন, পুজোর থালা কিনে দিতে পারেন। ওখানে একটা জিনিস দেখলাম, টাকা নিল না আগে, বললাম নিতে, বললো না, আপনারা পুজো দিয়ে আসুন, থালা ফেরত দেবেন, তখন টাকা নেব। বিশ্বাস করেন এরা খুব, তো আমরা সেইভাবেই করলাম। খুব সুন্দর, ভিতরেও ভিডিও করা মানা, বাইরে কিছু লেখা ছিল না, ভিতরে লেখা আছে, তাই আমি ভিতরে গিয়ে বন্ধ করে দিলাম ওটা পড়ে। খুব ভালো জায়গা, আপনারা খুব ভালোভাবে শান্তি ভরে মন ভরে পুজো দিতে পারবেন। মঠ থেকে বেরিয়ে এবার আমরা চলেছি আবার লজের উদ্দেশ্যে। ওখান থেকে আমরা লাগেজ নিয়ে এবার বেরিয়ে পড়ব যোশী মঠের উদ্দেশ্যে। যোশী মঠে রয়েছে বদ্রীনারায়ণ, বদ্রীনাথ মন্দিরের যে বিগ্রহ তাকে নামিয়ে আনা হয় শীতকালে যোশী মঠে, সেখানেই পুজো করা হয়। আমরা এবার যাব সেখানেই, সারাদিন চলে যাবে আমাদের রাস্তাতেই। সন্ধেবেলা পৌঁছাবো আমরা যোশী মঠে এবং সেখানে হোটেলে থাকবো, পরের দিন সকালে পুজো দেব, দিয়ে আবার আমরা রওনা দেব। অনেকেরই মনে হতে পারে যে সারাদিন ঘুরে শুধু একটাই দেখার জায়গা, কিন্তু এমনটা নয়, বিশ্বাস করুন। এই যে রাস্তায় ঘোরা, এই যে পাহাড়ি রাস্তায় যে চলা, এটার একটা অদ্ভুত অনুভূতি, অদ্ভুত অভিজ্ঞতা। আপনারা নিজেরা যান একবার, এই অভিজ্ঞতাটা সঞ্চয় করুন, তাহলেই বুঝতে পারবেন। যারা গেছেন তারা নিশ্চয়ই রিলেট করতে পারছেন আমার সাথে। অনেকক্ষণ পথ চলার পরে আমরা এসে থামলাম একটা খাবার হোটেলে। হোটেলটা খুব ভালো, ছোট্ট একটি রেস্তোরাঁ। দেখুন, এখান থেকেও পাহাড়ের সৌন্দর্য দেখা যায়। এখানে রোদ এসে পড়েছে, আর রোদের মধ্যে কয়েকটা চেয়ার পাতা রয়েছে, ভিতরেও বসার জায়গা রয়েছে, ভিতরও খুব পরিষ্কার পরিচ্ছন্ন, রান্নাও খুব ভালো।
এখানে আমরা খেয়েছিলাম অমলেট, আরও অনেক কিছু। এখানে ভাতও পাওয়া যায়, আমাদের একজন ভাতও খেয়েছিলেন। দেখুন, এখান থেকে দেখা যাচ্ছে নিচে নদী বয়ে যাচ্ছে, কি সুন্দর না? দেখলেই মনটা ভালো হয়ে যায়। আমি এখানে অনেকক্ষণ বসেছিলাম আর তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছিলাম প্রকৃতিকে। জায়গাটা এক কথা জাস্ট অসম, তাই না? এখানে কিন্তু ছোট্ট করে সেরে নিতে পারেন ফেসবুক লাইভ, কিংবা করে নিতে পারেন ভিডিও কল বাড়ির লোকজন বা বন্ধুবান্ধবদেরকে, তাদেরও দেখিয়ে দিতে পারেন এক ঝলক কি অসম্ভব সুন্দর জায়গায় আপনি রয়েছেন। যোশী মঠে পৌঁছতে পৌঁছতে আমাদের সন্ধে হয়ে গিয়েছিল। ওখানে রাতে আমরা যে হোটেলে ছিলাম সেখানে 5 বেডের জন্য ভাড়া নিল 1100 টাকা। পরের দিন সকালবেলা আমরা পুজো দিলাম যোশী মঠে। এই হলো যোশী মঠ, পাহাড়ের কোলে একটা মঠ অনেকটা জায়গা জুড়ে, খুব সুন্দর, খুব পরিষ্কার পরিচ্ছন্ন মঠ। এখানে বদ্রীনারায়ণের মন্দির ছাড়াও আরও অনেক মন্দির রয়েছে ছোট ছোট, হনুমানজি, খুব সুন্দর মন্দির। এখানেও আপনারা পুজো দিতে পারবেন। বেশ ফাঁকা ছিল যখন আমরা এসেছিলাম, কোনো ভিড় ছিল না, লাইন ছিল না। আমার মা, পিসি আর দিদি, খুব সুন্দর জায়গা ফটো তোলার জন্যেও। ফেসবুকেও তো পোস্ট করতে হবে, তাই না? যোশী মঠ থেকে বেরিয়ে নেক্সট যেখানে আমাদের গাড়িটা গিয়ে থামলো সেই জায়গাটার নাম গরুর গঙ্গা। গরুর ভগবানের মন্দির রয়েছে এখানে। রামায়ণে যে গরুর পাখির কথা আমরা পড়েছি, এখানে সেই গরুর দেবতার মন্দির রয়েছে। রাস্তায় গাড়ি থামে সেখান থেকে সিঁড়ি নিচে নেমে গেছে। সিঁড়ি দিয়ে নিচে নামলেই প্রথমে মন্দির, তারপর আরও নিচে নামলে গরুর গঙ্গা। এই জায়গাটার কথা আমাদের জানা ছিল না, বা আমাদের প্ল্যানেও ছিল না। যিনি আমাদের গাড়ির চালক রাম ভাইয়া, তিনি আমাদের এই জায়গাটার কথা বলেন এবং গাড়ি থামিয়ে জায়গাটা আমাদের দেখান। আপনারা এদিকে এলে এই জায়গাটা কিন্তু একদম মিস করবেন না, ট্রাস্ট মি, খুব ভালো লাগবে। সিঁড়ি দিয়ে নামার পর একটা অসম্ভব সুন্দর জায়গা, অসম্ভব সুন্দর দৃশ্য আমাদের জন্য অপেক্ষা করেছিল, আমাদের কোনো আইডিয়াই ছিল না। এক নিমেষে মনটা ভালো হয়ে গেল। অসম্ভব স্বচ্ছ সুন্দর ঠান্ডা জল, আমরা পা ডুবিয়ে অনেকক্ষণ বসেছিলাম। এখানকার লোকেরা মনে করেন যে এই জলে যে নুড়ি পাথর রয়েছে তার মধ্যে থেকে কোনো একটা তুলে নিয়ে সঙ্গে রাখলে গরুর ভগবান সকল বিপদের হাত থেকে আপনাকে রক্ষা করবেন। এখানে যারা পাহাড়ে গাড়ি চালান তারা নাকি অনেকেই নিজেদের সঙ্গে এই নুড়ি পাথর রাখেন। রাম ভাইয়ার কাছে এই কথাগুলো জানার পরে চটপট কয়েকটা নুড়ি পাথর তুলে নিয়ে আমরাও ব্যাগে রাখলাম। এই জলে যে নুড়ি পাথরগুলো রয়েছে তার মধ্যে কয়েকটা যেন দেখতে অনেকটা নারায়ণ শিলার মতো, ছোট, দেখতে ভারী সুন্দর। আমরা ওগুলোই কয়েকটা বেছে নিয়ে নিজেদের সঙ্গে রেখেছিলাম। এবার আমরা চলেছি মণ্ডলের উদ্দেশ্যে। মণ্ডল হলো একটি ছোট্ট জনপদ পাহাড় দিয়ে ঘেরা। যারা প্রকৃতি উপভোগ করতে ভালোবাসেন তারা অবশ্য করে এখানে একবার আসবেন, একটা দিন থেকে যাবেন, কিংবা মনে হলে আরও 2-3 দিন। আমাদের কাছে খুব বেশি সময় না থাকার জন্য আমরা একটা দিনই ছিলাম, শুধুমাত্র প্রকৃতি উপভোগের জন্যই এসেছিলাম। এখানে দেখবার মতো বা তীর্থস্থান বা সেই জাতীয় কিছু নেই, একটি মন্দির আছে। কিন্তু যারা প্রকৃতি ভালোবাসেন, একদম নিরিবিলিতে একটা দুটো দিন কাটাতে চান, তারা এখানে আসতেই পারেন। এই হলো মণ্ডল, এই হলো এখানকার সৌন্দর্য, খুব সুন্দর। চারিদিকে পাহাড়, মনে হবে আপনি মাঝখানে। এখানে যে হোটেলটায় ছিলাম খুব ভালো, সেই হোটেলে আর কেউ ছিল না তখন, শুধু আমরাই ছিলাম। আর হোটেলের যিনি মালিক তিনি নিজেই হোটেল চালান, তিনি ছিলেন। এই হলো হোটেলটা,
খুব ভালো রুম, আমরা দোতলার ঘরগুলোতে ছিলাম। এখানে ফোর বেডের জন্য নিল 800 টাকা, আর ডবল বেডের জন্য নিল 500 টাকা। এখানে থ্রি বেড ছিল না, আমরা ফোর বেডে তিনজন হাত পা ছড়িয়ে আরাম করে শুয়েছি। খুব ভালো, বেডগুলো অনেক বড় বড়। রান্না উনি রান্না করে দেন। আমরা কি করেছিলাম, আমরা আসার পথে মাটন কিনে এনেছিলাম, আর ইনি রান্না করে দিয়েছিলেন, যিনি হোটেলের মালিক। উনি নিজেই রান্না করেন, উনি রান্না করে দিয়েছিলেন। আপনারা যা খেতে চাইবেন ওনাকে বললে উনি রান্না করে দেন। যারা ব্যস্ততার ফাঁকে ছোট্ট একটা ছুটি নিয়ে চলে আসতে চান, তাদের জন্য একদম আইডিয়াল জায়গা এটা। পরের দিন সকালবেলা কি করলাম জানতে হলে দেখতে হবে তৃতীয় পর্ব। আজ আসি, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু।